তারপরে তাকে বলেছে যে তাকে দেশ ছেড়ে চলে যেতে, দেশ ছেড়ে চলে যেও শান্তি পাচ্ছে না, সেই জন্য সেখানে তখন লোক পাঠিয়েছে, সেখানে অস্ত্রের জোরে তারে অন্যায়ভাবে তাকে জোর করে তার থেকে পদত্যাগ আদায় করেছে, তো সেটাও বৈধ হবে বলে মনে হয় না। এগুলোরও আল্লাহ তাআলা আছেন, দেখছেন, সময় মতো বিচার করবেন, কিন্তু সেই অপেক্ষায় দেশে মানুষ আছে বলে আজকে বিচার বিভাগটাকেও তারা শেষ করে দিচ্ছে। আজকে আমাদের লোকজন খালি কোর্টের বারান্দায় সবাই চলাফেরা করছে, কিন্তু সেখান থেকে মুক্তি পায় না, যখন তখন তাকে গ্রেফতার করা হচ্ছে। আচ্ছা আপনারা বলেন যে একটা মানুষ জেলখানায় থেকে তার নামে কি করে মামলা হয়, যে গাড়ি পোড়ানো বা আগুন দেওয়ার মামলা কি করে হতে পারে?